Hello friends, welcome back to my channel. আজ মই এখন আপোনাৰ কাৰণে আসামিস থালি লৈ আহিছো যোত আছে মাছ দৈ লগত কচু পিটিকা আৰু মিছা মাছ আৰু আলু পিটিকা তেনেহলে আমি বনোৱা ষ্টাৰ্ট কৰো তাতে মই কচু পিটিকাখন বনালাম ইয়াত মই কচু ভাল করে কাটি মেলে ধুই মেলি লৈছো এটা এটা প্রেসার কুকারত এখানি মই গুটেখিনি দি দিম মই গুটেখিনি রেসিপি আপনার নেদেখা মাত্র এটাই দেখাম কারণ ভিডিওটা বহুত ডাঙর হয়ে যাব নহলে এটা ইয়াতে মই জলকিয়া আর নহর দি দিম যদি আপনাদের বেশি জলা খাওয়া বিচারে তেনহলে জলকিয়া আর দিব পারে আন্দাজ অনুসারে নিমখ সেটা পিছতো এড করব পারে আর অলপমান পানি যেহেতু কচুখিনি সিজিব লাগিব সেই সমান জোখৰ পানি দি পেলে প্রেসার কুকার ঢাকন বন্ধ করে এটা সিটি বা দুটা সিটি দিলে হল এটি আমার কচু পিটিকাখিনি হয়ে গেছে রেডি এতিয়া ইয়াতে মই নেমু এফাল টেঙা হলে ভাল লাগে কচু পিটিকাটো খাবলৈ সেইকাৰণে নেমু এফাল লৈছোঁ মই এইখিনি চেপি ভালদৰে হানি পিটিকি ল'ম এইখিনি আৰু আমাৰ কচুখনা ৰেডি হৈ গ'ল আপোনালোকে কোনে কোনে এনেকৈ খাইছে মোক কমেণ্টত জনাবচোন খাবলৈ কিন্তু বহুতেই সোৱাদ হয় গৰম দিনত খাবলৈতো বেছি ভাল লাগে এইটো তেনেহ'লে আমি এতিয়া আমার থালিখন রেডি করো ইয়াতে মই মাছ বনাইছিল দৈর লগত সেখিনি আর এক কচু পিটিকাটো আপনার মই বনাই দেখালো ভিডিওটো এইখিনি দি দিছো আর যেটো মাছ মিছা মাছ আর মই আলু পিটিকা বনাইছিল সেখিনি ইয়ার এইখিনি দি দিলো এতিয়া আমার এই থালিখন রেডি হয়ে গেল আপনার যদি ভাল লাগিছে মোৰ ৰেচিপিবিলাক তেনেহলে আপোনালোকে ট্রাই কৰি চাব তেনেহলে আজিলে আহো নতুন এটা ভিডিওলৈ আকৌ লগ পাম টেক কেয়ার বাই বাই